ওকে, তো আমার সাথে এখন যুক্ত আছেন দেবদাস শিকারি, আমাদের স্টুডেন্ট। উনি মাত্র কয়েক মাসের মধ্যেই উনি 4 লক্ষ টাকা ইনকাম করেছেন ফাইবার থেকে। তো আমি আজকে ওনাকে লাইভে নিয়ে এসেছি, আমি এই সেশনটা আমি রেকর্ড করছি। রেকর্ড করার উদ্দেশ্য হলো আমাদের স্টুডেন্টদেরকে বোঝানো যে কী কৌশলে উনি যে ইনকামটা করেছেন সেটা কীভাবে করেছেন, উনি কোন কোন পন্থা অবলম্বন করেছেন, কোন কোন কৌশল উনি অবলম্বন করেছেন, উনি কোন পথে হেঁটেছেন, সেই জিনিসগুলো আমি এখানে তুলে আনবো। উনি বিস্তারিতভাবে বিষয়গুলো বলবেন এবং এখান থেকে এটা রেকর্ড করার উদ্দেশ্য হলো নতুনদেরকে শেখানো উনি যে পথে হেঁটে উনি কি সফল হয়েছেন এবং আপনারাও যদি সেই পথে হাঁটেন আপনারাও কি সফল হবেন। তো উনি একদম পরিপূর্ণভাবে মন থেকে খুলে সব কিছুই বলবেন, সবগুলো টেকনিক, সবগুলো সিক্রেট টেকনিক উনি বুঝাবেন কীভাবে উনি কি সাকসেস হয়েছেন। উনি আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছেন এই 2 থেকে 3 মাস আগে, ঠিক আছে? তো 2 মাস যাবৎ উনি কি এই 2-3 মাস আগে কোর্স কমপ্লিট করেছেন, মোটামুটি এখন ওনার এই অবস্থা। তো আমি প্রথমে, দেবদাস আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেবদাস বলেন আপনার এই আপনি এখন কোথায় আছেন এবং আপনার দেশের বাড়ি কোথায়? স্যার আমার দেশের বাড়ি মংলা বাগেরহাট। হ্যাঁ, আমি এখন আছি ঢাকাতে, ঢাকা শ্যামলীতে আছি। ঢাকা শ্যামলীতে, ঠিক আছে। দিন আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন আমি যেন সবাইকে দেখাতে পারি। তো দেখুন আপনারা, আপনি প্রথমত আর্নিং এ যান, প্রথমত আপনার প্রোফাইলে যান। দেবদাস প্রথমত আপনার প্রোফাইলটা দেখেন। আমি দেখতে পাচ্ছি দেবদাস হলো লেভেল টু পজিশনে এখন আছেন আর ওনার টোটাল রিভিউ হচ্ছে 117টা, ঠিক আছে? দেবদাস আপনি এবার আপনার আর্নিং এ যান। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ইচ্ছে থাকে যে আমি ও টেকনিকগুলো শিখবো, যে সিক্রেট বিষয়গুলো আমি শিখবো, হ্যাঁ, তাহলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। দেবদাস সব কিছু বলবে কীভাবে উনি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দেবদাসের নেট ইনকাম হয়েছে $4,200। তো $4,200 মানে হলো প্রায় 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা ইনকাম করেছে উনি মাত্র কয়েক মাসের মধ্যে। উনি উইথড্র করেছেন $3,284 আর ওনার পেন্ডিংয়ে আছে $712 আর এই মুহূর্তে উইথড্র করতে পারবে $204। যাই হোক, এগুলো আমাদের ব্যাপার না, ব্যাপার হলো চার লক্ষ টাকার মতো ওনার ইনকাম হয়েছে। দেবদাস আপনি যে উইথড্রটা করেছেন, আপনি 3 লক্ষ টাকার মতো আপনি উইথড্র করেছেন, এই উইথড্রটা আপনি কীভাবে করেছেন? এটা কি ব্যাংকের মাধ্যমে নাকি বিকাশের মাধ্যমে, সরি, নাকি রকেটের মাধ্যমে? স্যার উইথড্রটা করছি, আমার ডাচবাংলা অ্যাকাউন্ট আছে, ডাচবাংলা অ্যাকাউন্টে সরাসরি চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আমরা সব কিছু দেখবো। তাহলে আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পেরেছেন, উনি ডাচবাংলা ব্যাংক থেকে অলরেডি 3 লক্ষ টাকা উইথড্র করেছেন, আরও 1 লক্ষ টাকা কি এটা অন প্রসেসিংয়ে আছে। সাধারণত ফ্রিল্যান্সিং ইনকাম হওয়ার পর 2 সপ্তাহ পরে এটা কি হাতে আসে। আচ্ছা, তাহলে আপনি এর জন্য টোটাল কাজ করেছেন কয়টা, একটু অর্ডারে যান। তাহলে দেবদাস, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কাজ করেছেন আপনি 159টা আর একটা ডেলিভারি দিয়েছেন, এখনও ইয়াটা আসে নাই, তাহলে টোটাল হলো 160টা। আপনি টোটাল কাজ করেছেন 160টা, ঠিক আছে, আপনি ক্লিক করেন। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেবদাস টোটাল 160টা কাজ করছে, 59 প্লাস একটা ডেলিভারি দিয়েছে 160টা। ওকে, তো দেখুন যে কাজগুলো করেছে দেবদাস, আপনি মেইনলি কিসের কাজগুলো করেছেন আমাকে একটু সংক্ষেপে বলেন। স্যার আমি নর্মালি শুধু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি, একটা বিষয়ের উপরেই কাজ করি। রাইট, শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি কাজ করতেছেন, মানে টোটাল আপনি আপনার যে 160টা অর্ডার সবগুলো কি ফেসবুক নিয়ে, নাকি এটার বাইরে আর অন্য কোনো কিছু আছে? হ্যালো, ওর নেটওয়ার্কটা মেবি প্রবলেম। স্যার শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি নরমালি ফেসবুক মার্কেটিং এর উপরে একটা বিষয়ের উপরেই কাজ করি স্যার। আমি সবাইকে বারবারই করে বলি যে একটা বিষয়ে ভালোভাবে প্রিপারেশন নিলে যথেষ্ট। হ্যাঁ, আপনি ফেসবুক মার্কেটিং এর গিগ তৈরি করবেন, ক্লাসিফাইড পোস্টিং এর গিগ তৈরি করবেন, অনেকগুলো গিগ তৈরি করবেন, এখন যেটা হিট হয়, হিট হলে একটা হবে। আবার কেউ যদি মনে করে যে আমি শুধু ফেসবুক মার্কেটিং করব, শুধু ফেসবুক মার্কেটিং এ শিখি,
আসলে বাস্তবে কাজ করতে গেলে ফেসবুক মার্কেটিং এর সাথে অন্য সকল কিছু জড়িত, তার মানে টোটাল প্যাকেজটা যদি না শিখা হয় তাহলে যে কোনো একটা কাজ করতে অনেক অনেক অসুবিধা হবে। তো কারো এটা মনে করার দরকার নাই যে দেবদাস শুধুমাত্র একটা কাজ শিখছে, ও একটা কাজ করতেছে, আসলে ও কাজ করছে অনেকগুলো, কাজ শিখছে অনেকগুলো, ফেসবুক মার্কেটিংটা করতেছে, এটা করতে গিয়ে সবগুলো কাজের মানে কি সহযোগিতা লাগতেছে। আচ্ছা দেবদাস, আপনি টোটাল কাজ শিখেছেন কয়টা এবং গিগ পাবলিশ করেছেন কয়টা? কাজ তো স্যার আসলে অনেকগুলোই অল্প অল্প করে শিখছি, কিন্তু যেহেতু ফেসবুক মার্কেটিং এর উপরে আমার একটা ভালো অভিজ্ঞতা আসছে আর এটার উপর দিয়ে। রাইট, আপনি আপনার গিগ গুলা আমাকে একটু দেখান। আমি নতুনদেরকে বলি যে আপনারা শুধু আপনারা 4-5-6 গিগ পাবলিশ করতে পারবেন, খুব ভালোভাবে কাজ শিখতে হবে, কাজ শিখে গিগগুলো পাবলিশ করবেন। তো পাবলিশ করার পর আপনার গিগ যখন হিট হবে, সবগুলো গিগ একসাথে হিট হবে না, যে কোনো একটা গিগ হয়তো হিট হবে, ওই একটা গিগেই যথেষ্ট আপনার 10 লাখ টাকা 15 লক্ষ টাকা ইনকাম করার জন্য। তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি ফেসবুক মার্কেটিং সার্ভিস একটা গিগ তৈরি করেছে, এটা থেকে অর্ডার পেয়েছে একটা, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এখান থেকে পেয়েছে 3টা অর্ডার। সবচেয়ে বেশি পেয়েছেন কোন কোন গিগ থেকে একটু আমাকে দেখান। দেখেন একটা গিগ থেকে 1টা অর্ডার, একটা গিগ থেকে 2টা অর্ডার, একটা গিগ থেকে 3টা অর্ডার, মানে কোনো গিগে কি ঠিকমতো মানুষ হয় নাই, কিন্তু মানুষ মানুষ হওয়ার মতো একটা গিগই মানুষ এসেছে। আমরা সেই গিগটাকে দেখি, এটা এখানে কোথায় কোনটা? এখানে এই একটা গিগ আছে 3টা অর্ডার, আর আমার মোট এই একটা দুইটা আর উপরে 3টা গিগ থেকেই বেশি কাজ আসে আর কি। এখানে অর্ডারগুলো হচ্ছে না কেন? অর্ডার এখানে দেখা যাচ্ছে না তো, মোটামুটি 6 মাসের ইস্যু দেখাই দিই। মানে যে গিগ থেকে আপনি 160টা কাজ করেছেন, তো সেই গিগ কোনটা? এটা পিছনে সবগুলোর উপর দিয়ে আছে আর কি। ঠিক আছে, এই যেমন এইটি আছে 9টা, আমি তো এটা এটা হচ্ছে স্যার 6 মাস, লাস্ট 6 মাসের বেশি তো দেখা যায় না স্যার। ও আচ্ছা ঠিক আছে, মানে আপনি যে গিগটা আগে যে গিগগুলো থেকে কাজ পেয়েছেন হয়তো ওইখান থেকে কোন একটা গিগ আপনি চেঞ্জ করেছেন, কোন একটা গিগ। হ্যাঁ, এই আগে আমার এই এই গিগের উপরেই প্রথম যে গিগটা ওই গিগের উপরেই কাজ পেতাম। বুঝতে পেরেছি, হয়তো কোন একটা গিগ প্রবলেম হয়েছে ওইটা আপনি ডিলিট করে দিয়েছেন, কিন্তু কয়টা কাজ? হ্যাঁ ডিলিট করছি আমি, ওটা থেকে গেছে, বাট ওই রেকর্ডটা মুছে গেছে আর কি। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তাহলে আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন যে দেবদাস শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেছে। এবং আরো একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক ধরনের গিগ ও তৈরি করেছে। একটা হচ্ছে ফেসবুক বুস্টিং নিয়ে, হ্যাঁ, পেড ক্যাম্পেইন নিয়ে, তারপর ফেসবুক গ্রুপ শেয়ার নিয়ে, হ্যাঁ, মানে ফেসবুকের মধ্যে তো আমাদের অনেকগুলো পার্ট আছে, বিভিন্ন পার্ট নিয়ে, এই যে ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ অ্যাডভান্সড ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, তারপর কি ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, প্রোভাইড সোশ্যাল মিডিয়া। তো এখন নতুনদেরকে এতগুলো গিগ দেওয়ার দরকার নাই, নতুনরা শুধু একটা গিগই দিবেন, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং গিগ। বাট আপনি যখন ফেসবুক পের একটা কাজ করতে করতে যখন আপনি অনেক গভীরে চলে যাবেন, অনেক বেশি আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন কোন বিষয়ে কি আর একটু ভালোভাবে গভীরভাবে যাওয়া দরকার। ঠিক আছে, তো এইভাবে কেউ যদি করেন, আমি বারবার এই বলি যে নতুনদের সিস্টেম একরকম হবে, পুরাতনদের সিস্টেম একরকম হবে। যখন আপনি কোনো একটা কাজে যখন গভীরে ঢুকবেন, তখনই আপনারা কী করবেন, এভাবে এই মানে একটা কাজ নিয়ে ক্লাসিফাইড গিগুলো তৈরি করবেন, একটা কাজের বিভিন্ন শাখা নিয়ে গিগুলো তৈরি করবেন। নতুন অবস্থায় এভাবে কি একটা কাজের শাখা নিয়ে গিগুলো তৈরি করা যাবে না। দেবদাস আপনি কি আছেন? দেবদাস ওর নেটওয়ার্কে মানে প্রবলেম হয়েছে, আমরা একটু, হ্যাঁ ওর নেটওয়ার্কটা চলে গিয়েছিলাম, আবার আসছে, আবার ঠিক হয়েছে। হ্যাঁ দেবদাস আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মাইকটা আমি আনমিউট করে দিচ্ছি। স্যার শুনতে পাচ্ছি স্যার, ডিস্টার্ব করছে নেটওয়ার্ক। আমি বিষয়গুলো সবাইকে বলতেছি, ভালোভাবে বুঝাচ্ছি যে আসলে কি আপনাদের স্ট্র্যাটেজি কি হবে, আমরা সেটা শেখার জন্য ভিডিওটা দেখতেছি, আমি যেটা রেকর্ড করতেছি সেটা আপনাদেরকে শেখানোর জন্যই, এবং সেই কারণে আমাকে একটু ব্যাখ্যা করতে হচ্ছে। আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেবদাসের সাকসেস শো করার জন্য না, দেবদাস এত টাকা ইনকাম করছে, হ্যাঁ আপনারাও করতে পারবেন সেই বিষয়টা বলার জন্য আমি আপনাদেরকে বিষয়টা বলতেছি না। আমার বলার উদ্দেশ্যটা একটাই, সেটা হলো কোন পথে হেঁটে কীভাবে দেবদাস সফল হয়েছে সেই পথটা আপনাদেরকে দেখানো, সেই পথের সাথে পরিচিত করানো, এবং সেই পথে যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলোর সাথে আপনাদেরকে কি মানে বোঝানো। আচ্ছা আমরা এটা বুঝলাম,
তারপরে আমরা যে ইয়েটা দেখবো, আপনার রিভিউগুলো আমাকে একটু দেখান, বায়ার আপনার সম্পর্কে যে মানে কমেন্টস গুলো করেছে। ওই দেখান, হ্যাঁ নিচের দিকে স্যার, নিচে যান আপনি, আপনি যান আপনি দেখান। তাহলে আমরা দেখতে পাচ্ছি 117টা রিভিউ, আপনার অ্যাভারেজ ফিডব্যাক কত, 4.9, এনাফ এনাফ, 4.9 মানে হলো 5। তাহলে মরক্কোর একজন বায়ার আপনার আপনার সম্পর্কে বলেছে গুড সেলার, গুড পার্সন অ্যান্ড অনেস্ট। তারপর হচ্ছে মেক্সিকোর একজন বায়ার বলেছে আই লুক ফর ফরওয়ার্ড ওয়াকিং এগেন। একটু নিচে যান, আপনারা দেখেন সবগুলো কিন্তু ফাইভ স্টার, ফাইভ স্টার, ফাইভ স্টার, ফাইভ স্টার। তারপর মেক্সিকোর বায়ার আরেকজন বলেছে সেম, অনেক ভালো কমেন্টস। এরপর আমি দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটসের একজন বায়ার, গুড ওয়ার্ক এবং ফাইভ স্টার ফিডব্যাক। আরও যান, আবার এই ইউনাইটেড স্টেটসের আরেকজন বায়ার, সে বলেছে ফাইভ স্টার ফিডব্যাক, হি ইজ রিয়েলি গুড। হ্যাঁ, পাকিস্তানি একজন বায়ার, ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল সেলার, বাংলাদেশে একজন সেলার, ভেরি প্রফেশনাল সেলার, বাংলাদেশে সেলার থাকতে পারে এটা কোনো বিষয় না। হ্যাঁ, বাংলাদেশে অনেক সেলার আছে স্যার, অনেক বাইরে থেকেও কাজ করে। বাংলাদেশের মানুষ থেকে কাজ করাবে না, অবশ্যই করাবে। বাংলাদেশের কোনো একজন কারো একটা দোকান আছে, একটা ফ্যাশন হাউস আছে, তখন সে কি তার ফেসবুকের মাধ্যমে কি গ্রুপ শেয়ার করা দরকার, তো সে করাবে না। সুতরাং বাংলাদেশেও অনেক বায়ার কি কাজ করাবে, এবং ভবিষ্যতে দেখবেন কি আজকে 5 বছর পরে বা 10 বছর পরে, আগে তো মানুষ পেপার অ্যাড দিত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, এখন তার পেপার অ্যাড না দিয়ে ফেসবুকে বুস্টিং করায় আর ফাইবার থেকে প্রফেশনাল হায়ার করে করায়। 10 বছর পরে দেখবেন যে এগুলা কি এই ফেসবুক ছাড়া কোনো কোম্পানি কল্পনাই করা যাবে না। ইউনাইটেড স্টেটসের বায়ার বলেছে ভেরি নাইস ওয়ার্ক, ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেট। আরেকজন বলেছে ভেরি ওয়ার্ক, ভেরি প্রফেশনাল অ্যান্ড ডান অন টাইম। আমার মনে হয় আর পড়ার দরকার নেই, এভাবে 117টা কমেন্টস। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা একটু কম ফিডব্যাক এখনো দেখিনি, সবগুলো ফাইভ স্টার, ফাইভ স্টার, ফাইভ ফাইভ স্টার, সবগুলো ফাইভ স্টার। ঠিক আছে দেবদাস, উপরে যান। এবার আপনার আর্নিংটা একটু দেখান, আপনি কখন কত টাকা নিয়ে আসছেন, এই ওই ওই বিষয়টা দেখান, মানে কোথায় কিভাবে টাকাটা নিয়ে আসছেন। আপনার আর্নিংসে যান, আর্নিংস থেকে হিস্ট্রিতে যান, না আর্নিংসে যেতে হবে, আর্নিংস থেকে হিস্ট্রি। হিস্ট্রিতে যান। তাহলে আমি দেখতে পাচ্ছি নভেম্বরের 8 তারিখ আপনার একটা টাকা আসবে, তাই তো? ক্লিয়ারিং হবে, এগুলো ক্লিয়ারিং অবস্থায় আছে। যে টাকাটা নিয়ে আসছে সেরকম কোনো একটা ইয়াতে যান, ডেসক্রিপশনে যান। আপনারা দেখেন ও দেবদাস উইথড্র দিয়েছে অক্টোবরের 15 তারিখ, অক্টোবরের 18 তারিখ, অক্টোবরের 19 তারিখ, অক্টোবরের 22 তারিখ, অনেকবার উইথড্র দিয়েছে। হ্যাঁ, একদিন বা একদিন পরপর বা দুদিন পরপর উইথড্র দিয়েছে, যেকোনো একটা উইথড্র আমাকে দেখান, আমি যেন বুঝতে পারি আপনি পেমেন্টটা কিভাবে নিয়ে আসছেন, কোন অ্যাকাউন্টে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য উইথড্র, ক্লিক করলে কি দেখা যায়? ওই যে ভিউ অর্ডার আপনি দেখেন না, ওই যে ফান্ডস ক্লিয়ারের নিচে 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 নিচেরটা দেখাবে। আচ্ছা, আপনার হয়তো এগুলো দেখার প্রয়োজন হয় নাই, এগুলো দেখার আসলে ফ্রিল্যান্সার তো এগুলো দেখার প্রয়োজন হয় না, টাকা আসছে তো শেষ, এরপর তো আর এগুলো দেখার প্রয়োজন হয় না। এগুলো তো অর্ডার, অর্ডারগুলো আপনি যখন অর্ডার, আপনি এটা তো অর্ডার পেয়েছেন, আপনি যখন পেমেন্টটা এনেছেন, পেমেন্টটা যখন আপনি ব্যাংকে ট্রান্সফার করেছেন, এটা মনে হয় এখান থেকে না দেখে আপনার পেমেন্টের থেকে দেখালে দেখালে ভালো হবে, কারণ টাকাটা তো আপনার পেমেন্ট ইয়ারে চলে গেছে। কমপ্লিটেড সাকসেসফুলি লেখা আছে না এখানে, এখানে একটু ক্লিক করেন ডান পাশে, যায় না যাবে না স্যার এটা থেকে। আপনি একটু একটু ইয়াতে ছোট করেন, হ্যাঁ একটু ছোট করেন, এটা স্ক্রিনটা ছোট করেন, এই যে $480 উইথড্র করেছেন কত, অক্টোবরের 1 তারিখ, স্ক্রিনটা ছোট করেন, না না এই ছোট না, আপনি বক্স করে বক্সটাকে বাম পাশে নিয়ে আসেন। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে $480, দেখেন এই যে উইথড্র কমপ্লিটেড সাকসেসফুলি $480, এই $480 ফাইবার থেকে উইথড্র করেছে পেওনিয়ারে, এবং পেওনিয়ার থেকে উইথড্র করছে সরাসরি ব্যাংকের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমাদের আশা করি আর দেখার প্রয়োজন হবে না। হ্যাঁ, এটা বড় করেন আগের মতো, আগের মতো বড় করেন। যাই হোক, তাহলে আমরা যেটা আমাদের যেটা আলোচনার বিষয় যে আপনি কিভাবে এই মানে ইনকামটা করেছেন, আপনার মতো করে আপনি কি নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন।
স্যার, নতুনদের উদ্দেশ্যে বলার প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে অবশ্যই নিজেকে আগে কাজ শিখে দক্ষ তৈরি করে নিতে হবে, কারণ নিজে যদি দক্ষ। একটু দাঁড়ান, আমি আপনার আপনার এই ইমেজটাকে আমি পিন করে দিই, একটু দাঁড়ান, পিন করে দিলাম, অ্যাড পিন। হ্যাঁ, এবার বলেন স্যার, নতুনদের উদ্দেশ্যে আসলে আমিও কোন এক সময় নতুন ছিলাম, বেশি দিন আগে না, দেখা জানুয়ারি থেকে আমি স্টার্ট করছি এগুলা, তো আমি তো তখন নতুন ছিলাম, তো নতুন আমার যে বাস্তব এক্সপিরিয়েন্স সেটা নেটওয়ার্ক স্টপ হয়ে যাচ্ছে। নিজেকে নেটওয়ার্ক বারবার কেটে যাচ্ছে। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। যদি একটা কাজ দেয়, সে বাইরের কাজটা যদি খুব ভালোভাবে করা যায়, তাহলে বায়ার অবশ্যই সেখানে একটা ভালো একটা ফিডব্যাক দিয়ে কিন্তু যাবে। এই ফিডব্যাকটা দেখে কিন্তু পরবর্তী বায়ার গুলো আমাদের এখানে কিন্তু আসবে। আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি দেবদাসের, প্রথম কথা হলো যে ফিডব্যাক, আপনাকে প্রথমে খুব ভালোভাবে কাজ করতে হবে। সবাই নতুন, নতুন অবস্থায় শুরু করে। দেবদাস আমাদের এখানে কোর্স শুরু করেছিল জানুয়ারিতে, তখন উনি কি একদমই নতুন ছিল, ও নতুন অবস্থা থেকে শুরু করেছে। প্রথম উনি কি স্ট্রাগল করছে ফিডব্যাকের জন্য, ভালো কয়েকটা ফিডব্যাক যখন আসছে তখন কি আর ওনাকে পিছনে তাকাতে হয়নি, এরপর একটার পর একটা অর্ডার উনি পেয়ে যাচ্ছে। এবং আচ্ছা দেবদাস, এখন কি আপনাকে অর্ডারের জন্য কি অ্যাপ্লাই করতে হয়, যে বায়ারকে কি বলতে হয় যে আমাকে কাজ? না, আমি এখন আর অ্যাপ্লাই করি না, কারণ এখন প্রতিদিনই বায়ার মেসেজ করে, এখন সেই মেসেজ থেকেই হচ্ছে বায়ারের সাথে জাস্ট ইন্টারভিউর মাধ্যমে কাজগুলো আসে, এইভাবে কাজগুলো নিয়ে এখন আর। আমি সবাইকে একটা কথাই বলি যে নতুন অবস্থায় যখন আপনি অ্যাপ্লাই করবেন, আপনি অ্যাপ্লাই করবেন কিন্তু কাজ আসতে চাইবে না, অনেক কষ্ট করে বায়ারকে বোঝাতে হবে। বাট আপনি 4-5টা কাজ যখন করবেন তখন বায়াররা আস্তে আস্তে কি আপনাকে অর্ডার অর্ডার নিচ থেকে অর্ডার দিয়ে চলে যাবে। আর 15-20টা বা 20-30টা কাজ যখন আপনি করবেন, এরপর আপনাকে পিছনে তাকাতে হবে না, অর্ডারের জন্য কখনো অ্যাপ্লাই করতে হবে না, বায়ারের সাথে ইন্টারভিউ করতে হবে না। বায়ার আসবে, দেখবে আপনার প্রোফাইল, দেখবে দেখেই আপনাকে কাজ কাজে হায়ার করে আপনাকে চলে যাবে। এটা হচ্ছে খুব মজার একটা বিষয়। আর একটা সময় গিয়ে এত পরিমাণে কাজ আসে যে প্রোফাইলটাকে লক করে রাখতে হয় যেন কোনো বায়ার আমাদের প্রোফাইল না দেখে আমাদেরকে যেন হায়ার করতে না পারে। অনেক মজার একটা বিষয়। বলেন আপনার একটু একটু অভিজ্ঞতা বলেন, নতুনদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতাগুলো একটু বলেন। অভিজ্ঞতাটা হচ্ছে যে আসলে প্রথমত একটু কষ্টের অভিজ্ঞতা বলেন, হ্যাঁ, তারপর তারপর বলবেন মজার অভিজ্ঞতা। আমি কষ্টের অভিজ্ঞতাগুলো শুনতে চাই। কষ্টের অভিজ্ঞতাটা হচ্ছে যখন আমি স্টার্ট করি, আর প্রথম দিকে যখন শুরু করি, তো দেখেন দেখা যাচ্ছে আমি ক্লাসে আসি, স্যার বোঝাচ্ছে, অনেক স্টুডেন্ট তো কি বোঝাচ্ছে কি হচ্ছে আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝি না। এবং 2-3 দিন যাওয়ার পর আমার কাছে মনে হইলো যে না, এটা মনে হয় আমার জন্য না। তখন আসলে চিন্তা করলাম যে আসলে আমার জন্য না, কিন্তু আমার মতোই মানুষ সবাই এখানে সাকসেস হচ্ছে, এবং যেটা ভেরিফাই করে দেখলাম যে অফকোর্স এটা সত্য, এখানে কোনো বানোয়াট বা কোনো মিথ্যা কোনো কিছু নাই। তো তখন মনে হলো যে না, আমি এখান থেকে কিছু না কিছু, $1 হইলেও আমি এখান থেকে উঠাবো, উঠাইতে আমাকে হবেই। এই চ্যালেঞ্জ নিয়ে আমি যখন এখানে মনের ভিতর থেকে জেদ, তাই তো? অবভিয়াসলি স্যার, এই জেদটা হয়ে গেছে। আমার টার্গেট টার্গেট ছিল যে মিনিমাম তো $5, আমি $5 ইনকাম করবো, এটাই ছিল আমার টার্গেট। কিন্তু যখন আমি এইভাবে শুরু করলাম ক্লাস দেখা, কোনো সাপোর্ট যাইতো না আমার কাছ থেকে, বাদ কোনো ক্লাস বাদ যাইতো না, কোনো কিছু বাদ দিত না। ইভেন ক্লাস হয়ে যাওয়ার পর জুমটা তো 24 ঘন্টা রান থাকে, তো 24 ঘন্টা আমি থাকার চেষ্টা করতাম, থাকতে থাকতে রাত 4-5টা পর্যন্ত ঘুমাইতাম। এ পর্যায়ে হেলথ এর উপর এমন ইফেক্ট পড়লো, মানে চোখ টোক ফুলে গেল, যাই হোক অনেক কিছু হয়ে গেল। তারপরে যখন ফার্স্ট কাজ পেলাম, সেটাও ছিল আমার $120 একটা কাজ, আমার মনে আছে। তো ফার্স্ট কাজ পাওয়ার পর স্যার আমাকে কাজটা বোঝাই দিল, আমি করলাম, সেই কাজটা শেষ হতে না হতে আরো 7টা কাজ চলে আসলো। তো সে সময় স্যার কি করলো, আমার কাজের ইয়েটা বন্ধ করে দিলো, যাতে আর কাজ না আসে। মানে স্যার বলছে এত কাজ আসলে আপনি করে পারবেন না, আপনাকে আমি অফ মুটে দিলাম, এরপরে কাজ শেষ করাটা বলা মুটে গিয়ে ভ্যাকেশন মোডটা আমি চালু করে দিয়েছিলাম, মনে আছে আমার। ভ্যাকেশন মোডটা চালু করে দিয়েছিল। তো এভাবে কাজ করতে 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 আমার আর পিছু টান হয় নাই, তবে মাঝে মধ্যে অনেক সময় হয় কি একটু গ্যাপ পড়ে, হ্যাঁ এটা স্বাভাবিক। হতাশা আসলে খুবই খারাপ একটা জিনিস যেটা মানুষকে ছুঁয়ে দেয়, কিন্তু হতাশা যতটুকু স্ট্রং আমাকে তার থেকে বেশি স্ট্রং থাকতে হবে, তাইলে আমি মানে এই যে বন্ধকতা, হতাশাটাই এখানে বন্ধকতা, এটা আমি পাড়ি দিয়ে যাব। তো আমি আর একটা জিনিস বলি যে কাজ করে শুধু কাজের মুনাফা না, বায়ার কিন্তু টিপসও দেয়। তো আমার বড় একটা অভিজ্ঞতা আটকে যাচ্ছে আবার।
তো সবারই কিন্তু এক পর্যায়ে, হ্যাঁ সবারই এক পর্যায়ে মনে হয় যে আসলে আমাকে দিয়ে হবে না। হ্যাঁ এটা কিন্তু সবারই মনে হয়। আপনারা দেখেন যে দেবদাস যে মাত্র কয়েক মাসের মধ্যে 4 লক্ষ টাকা ইনকাম করেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে উনি পার মান্থ 1 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি উনি ইনকাম করতে পারবে। এবং আমি ওদূর ভবিষ্যতে উনি যদি এইভাবে যদি লেগে থাকে 1 বছর যদি উনি কেভাবে অবিরত লেগে থাকে, হ্যাঁ আমি দোয়া করি এবং আমি আশা করি উনি স্থায়ী ভাবে পার মান্থ প্রতি মাসে 2 লক্ষ টাকা করে উনি ইনকাম করতে পারবে। তো এখন ওনারই মনে হয়েছিল যে ফ্রিল্যান্সিং ওনাকে দিয়ে হবে না। আমি জানি, আমি জানি আপনারা যারা ক্লাস করতেছেন আপনাদের মধ্যে অনেকেরই কি সেরকম এই চিন্তা ভাবনা মনের মধ্যে আসতেছে যে মনে হয় জিনিসটা কঠিন, মনে হয় আমাকে দিয়ে হবে না। এবং আপনি নিশ্চিত থাকেন এটা সবার ক্ষেত্রেই সত্যি, যত বড় ফ্রিল্যান্সার হোক না কেন সবার মধ্যেই হতাশাটা আসে। হতাশগ্রস্ত হইতে হইতে আপনি যখন একদম দেওয়ালে পিঠ ঠেকে যাবে তখনই আপনি কি ব্যাক করবেন, এই হতাশা এটা কি, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ দেবদাস আপনি বলেন। এই যে দেবদাস যে কষ্টকর অভিজ্ঞতা গুলো বললো, হ্যাঁ এর চাইতে অনেক বেশি কষ্টকর অভিজ্ঞতা আপনারা শুনবেন, এর চাইতে অনেক বেশি হতাশার গল্প আপনারা শুনবেন, ঠিক আছে? তো হয়তো দেবদাস প্রথম কাজটা পাইতে অনেক সময় লাগছিল, বাট প্রথম কাজটা ভালো করে করে দেওয়ার পর এরপর কাজ পাইতে আর সময় লাগেনি। দেবদাস এখন বলেন, এখন আপনার নেটওয়ার্ক ঠিক আছে? এখন স্যার প্রথম যে কাজটা পাইছিলাম সেই সেই বায়ারটা আমাকে রিসেন্টলি 3 দিন আগে, উফ আজকে নেটওয়ার্ক প্রবলেম দেখা যাচ্ছে। আমাকে হায়ার করে ডাইরেক্ট কোনো কথা না বলে, এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। শুধু ভালো কাজ করার অনেকগুলো সুবিধা আছে, ভালোভাবে দক্ষ হয়ে কাজ করতে হলে অনেক সুবিধা। এক হচ্ছে কাজের পর কাজ পাওয়া যায়, দেন টিপস পাওয়া যায়, দেন ওই একই বায়ার আরো কারোর সাথে না খুঁজে কোনো সেলার না এগেন এগেন এন্ড এগেন বায়ার হায়ার করে। আচ্ছা দেবদাস এবার আমাকে আপনার কিছু মানে আনন্দের আনন্দের অভিজ্ঞতা বলেন, মানে মজার কিছু অভিজ্ঞতা বলেন ফ্রিল্যান্সিং করতে গিয়ে। মজার অভিজ্ঞতা একটা, হ্যাঁ দেবদাস বলেন। জি স্যার নেটওয়ার্ক আসলে একটু ডিস্টার্ব করতেছে 2-3 দিন যাবত। ওই সাবমেরিন কোথায় কোথায় সাবমেরিন কেবল রিপেয়ার করতেছে, ওই কারণেই সারা বাংলাদেশে হচ্ছে এটা ডিস্টার্ব হচ্ছে একটু। সমস্যা না, আপনি বলে যান, আমরা আপনি বলে যান। আমি দুঃখিত, ওই সারা বাংলাদেশে সম্ভবত আজকে বা কালকে এই সপ্তাহ নেটওয়ার্ক অনেক বেশি ডিস্টার্ব থাকবে, সাবমেরিন কেবলের কাজ চলতেছে আমি আজকে নিউজে দেখলাম, ওই কারণে দেবদাসের নেটওয়ার্কটাও একটু ডিস্টার্ব করতেছে। যাই হোক আমি ওনার আনন্দের অভিজ্ঞতাগুলো বলি। 1 নম্বর আনন্দের অভিজ্ঞতা হলো যেদিন পেমেন্ট মানে পেয়েছেন, প্রথম যেদিন পেমেন্ট পেয়েছেন সেদিনের সেদিনের আপনার স্মৃতিটুকু একটু বলেন। সেটা তো স্যার আসলে বাসায় প্রকাশ করা যাবে না সেদিনের আনন্দটা, কারণ এত একটা মজার একটা প্লেস। কত টাকা পেয়েছিলেন প্রথম দিন? প্রথম উইথড্রটা আমার ছিল মনে আছে $276 আমি উইথড্র দিয়েছিলাম, টাকার অ্যামাউন্টের কথা মনে নেই, তবে আমি 20,000 টাকার কাছাকাছি, তাই তো? হ্যাঁ, তবে অ্যামাউন্টটা ডাচ বাংলা ঢোকার পর আমি আসলে নর্মালি ব্যাংকে যাওয়ার ওইভাবে সুযোগ হয় না আর কি, আমি মানে গেছি, গিয়ে দেখছি আসলে টাকাটা জমা হয়েছে কিনা, এতটা কনফিডেন্ট আমার ছিল না যে টাকা আসলে ঢুকবে কিনা ব্যাংকে। বুঝতে পারছি, কি আমরা ঢুকবে। তো প্রথম ইনকামটা দিয়ে কি কি করছেন স্যার? প্রথম আসলে তো ফ্যামিলি আছে, ইনকাম দিয়ে জাস্ট সব ফ্যামিলির জন্য আসলে খরচ করা। আমি সবাইকে একটু বলবো, প্রথমত প্রথম ইনকামটা পাওয়ার পর আপনার ফ্যামিলিতে যারা আছে তাদের জন্য ছোটখাটো যে কোনো একটা কিছু গিফট নেবেন। হ্যাঁ আর আমার আরেকটা রিকোয়েস্ট যেটা থাকবে ছোট্ট একটা হলো কি কোনো একটা এই অসহায় মানুষকে কি সহযোগিতা করবেন, এটা সবার প্রতি আমার অনুরোধ, এবং সেটা যত ছোট অ্যামাউন্টে হোক এটা ব্যাপার না, ঠিক আছে? তো মানে নেক্সট আমরা ভিডিওটা যারা দেখতেছেন যারা আমার সাথে সাপোর্টে আছেন আমি সবাইকে অনুরোধ করব, ঠিক আছে? প্রথমত আপনার ফ্যামিলিকে খুশি করবেন, হ্যাঁ দ্বিতীয়ত কি আপনার আশেপাশে প্রতিবেশী বা গরিব আত্মীয় স্বজন বা যে কোনো হোক ছোট্ট একটা কি একটা কন্ট্রিবিউশন করবেন তাদের জন্য, এটা আমার পক্ষ থেকে কি আপনাদেরকে মানে আমার চাওয়া। হ্যাঁ দেবদাস বলেন। আমি দুঃখিত দেবদাসের এই হ্যালো যাই হোক আমি মনে হয় আর কথা বলতে হবে না, আপনারা এর মধ্যে বুঝতে পেরেছেন আমরা দেবদাস কি কাজ করেছে সেটাও বুঝতে পারলাম, কিভাবে করেছে,
তারপর কিভাবে ফিডব্যাক পেয়েছে এবং নতুন অবস্থায় অর্ডার পাওয়া যেত না, কিভাবে ও অর্ডার পেলো। অর্ডার পাওয়ার জন্য অনেক স্ট্রাগল করতে হয়, ঠিক আছে? প্রথম অর্ডারটা পেতে অনেক কষ্ট হয়, বাট একবার অর্ডার পাওয়ার পর আর কোনো প্রবলেম হয় না। আর প্রথম অর্ডারটা পাওয়ার জন্য আপনারা আমাদের ওই যে বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের যে ভিডিওগুলো, খুব ভালোভাবে কাজটা শিখতে হবে। কাজটা শিখে কি গিগ তৈরি করতে হবে, বায়ারের সাথে খুব ভালোভাবে রিকোয়েস্টে রিপ্লাই করতে হবে, ঠিক আছে? বায়ারের সাথে খুব স্মার্টলি চ্যাট করতে হবে, অবশ্যই অবশ্যই আপনার স্যাম্পল থাকতে হবে, তাহলে আপনি কি খুব সহজে অর্ডার পাবেন। আর কয়েকটা অর্ডার পাওয়ার পর আপনাকে আর পিছনে তাকাতে হবে না। দেবদাসটি কে কিভাবে করেছে, তো এভাবে করার পর ওর কাছে এত পরিমাণ কাজ আসছে যে ওকে প্রোফাইলটা লক করে রাখতে হয়েছে। আর এখন আর স্ট্যাটাসটা আপনারা শুনলেন যে দেবদাসকে এখন কোনো কাজে অ্যাপ্লাই করতে হয় না, অটোমেটিক্যালি তাকে বায়াররা এসে কাজ দেয় এবং এত পরিমাণ কাজ দেয়, কাজগুলো যেন রিসিভ করতে না হয় সেই জন্য কি ওর প্রোফাইল ব্লক করে রাখে। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আপনারা সবাই কি দেবদাসের সম পরিমাণে যেতে পারবেন, হ্যাঁ হয়তো কি তার চেয়ে অনেক ভালো পজিশনে যেতে পারবেন। এই যে আপনারা আমার কথা যারা শুনতেছেন, হয়তো আজকে প্রথমবারের মতো আপনি শুনতেছেন, কিন্তু এই বিষয়টা যদি আপনাকে টাচ করে, হ্যাঁ, তাহলে ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনো টাকা খরচ করতে হয় না, কোনো কিচ্ছু লাগে না। আমি তো সকল ভিডিও আমি ফ্রিতে ইউটিউবে দিয়েছি, আমার ওয়েবসাইটে সকল ভিডিও আমি ধারাবাহিকভাবে দিয়েছি, এগুলো দেখে নিজে নিজে শিখে আপনি ইনকাম শুরু করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার জন্য শুধু আপনাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে, মানসিকভাবে দুর্বল হওয়া যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন যে আমি আজকে কাজ পাচ্ছি না, কালকে কাজ পাবো, এই সপ্তাহে কাজ পাচ্ছি না, আগামী সপ্তাহে পাবো, এই মাসে হচ্ছে না, আগামী মাসে হবে, হবেই হবে, নিশ্চিত হবেই হবে, না হয়ে যাবে কোথায়। যারা করতেছে, যে দেবদাস খুব গুরুত্বপূর্ণ একটা কথা কথা বলছে, এটা হলো যে যারা উনি যখন হতাশ ছিল তখন উনি চিন্তা করছে কি যে না আমার মতো মানুষ দুটাই তো করতেছে। দেবদাসের মনে একবার চিন্তা আসলো যে মনে হয় আমাকে দিয়ে হবে না, ঠিক আছে, আবার পরক্ষণে চিন্তা আসলো যে আমার মতো মানুষরাই তো করতেছে, হ্যাঁ, বরং আমার চেয়ে আরো অনেক লোয়ার এডুকেটেড পার্সন করতেছে, অনেক ভালোভাবে করতেছে, তো আমি কেন পারবো না, আমার একটা জিত, আমি কি $5 হলো ইনকাম করব। এই $5 ইনকাম করতে এসেই দেবদাস কি কয়েক মাসের মধ্যে 40 লাখ টাকা, 4 লাখ টাকা ইনকাম করছে। এবং আমি আমি 6 মাস পরে যদি আমি দেবদাসের সাথে কথা বলি, হ্যাঁ, দেবদাস যদি আমাকে বলতে পারে যে আমি স্যার আমি 40 লাখ টাকা ইনকাম করছি, আমি সেই মানে সেটা শোনার অপেক্ষায় আমি রইলাম। ঠিক আছে দেবদাস, ধন্যবাদ, যদি চলে, হ্যাঁ, আমি আপনার জন্য দোয়া করি, হ্যাঁ, এবং আমি আপনার জন্য কামনা করি আপনার জন্য কি পারমান 40,000 টাকা ইনকাম করতে পারেন। তো ইনকামটাও বড় কথা না, বড় কথা হচ্ছে এখানে কি স্ট্রং হওয়া, যে এখানে একটা স্থায়ী ভাবে কি একটা আসন তৈরি করা, যে আমি আমি লাইফ আর কোনো কিছুই করবো না, শুধু ফ্রিল্যান্সিং করবো। হ্যাঁ, এখন দেবদাস আপনার কি ধারণা, আপনি বলেন, আপনি কি এই যে এই জিনিসটা যেটা আপনার ইনকামটা হচ্ছে এটাকে আপনি কন্টিনিউয়াস রাখতে পারবেন, নাকি কখনো ফ্রিল্যান্সিং হারাই যাবে, বা কখনো আপনি হারাই যাবেন, বা কখনো আপনার কাজ পাওয়াটা বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারে আপনার ধারণা কি বা আপনার অভিজ্ঞতা কি? স্যার, দিন যাচ্ছে, মানুষ ততটাই কিন্তু আপডেট হচ্ছে, দিন যাচ্ছে, প্রযুক্তির হার তত বেশি বাড়তেছে। মানুষ একসময় দোকানে দোকানে গিয়ে প্রোডাক্ট কিনে নিয়ে আসতো, আর এখন দেখা যাচ্ছে যে অনলাইনে অর্ডার দিলে প্রোডাক্ট ঘরে দেখা যাচ্ছে কি যে অনলাইন বেজ যখন হয়ে যাচ্ছে তখন আমাদের কাজ হারানোর কোনো সম্ভাবনা নেই। দিন যাবে আমরা আরো বেশি কাজ পাবো, আরো বেশি বায়ার চলে আসবে, আরো বেশি কাজের সৃষ্টি হবে, মানে অনেক বেশি কাজ তত আমাদের সমস্ত জীবনযাত্রা অনলাইনে হয়ে যাচ্ছে। আর যেহেতু অনলাইনে হয়ে যাচ্ছে এবং অনলাইন প্রফেশনালদের বর্তমানে যে ভ্যালু বা বর্তমানে যে অপরচুনিটি, সেই অপরচুনিটি স্বাভাবিকভাবে বাড়তে থাকবে, এবং বর্তমানে যে কাজের রেট ভবিষ্যতে স্বাভাবিকভাবে সেই কাজের রেটটা বাড়তে থাকবে। এখন আপনাকে নিয়ে আপনি কিরকম ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি কিরকম কিরকম আশাবাদী, মানে আপনার প্রফেশন, আপনার যে পেশার এই পেশাটাকে এটাকে পেশা হিসেবে নেওয়া যাবে কিনা, জীবনের একমাত্র ইনকামের সোর্স হিসেবে এটাকে এটাকে নেওয়া যাবে কিনা? স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন যাচ্ছে। এটাকে অবশ্যই পার্মানেন্ট পেশা হিসেবে অবশ্যই নেওয়া যাবে, কারণ এটাতে হচ্ছে নিজেকে হয়তো সামান্য সময় দক্ষ তৈরি করে এখান থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আশা করা যায়। রাইট, এখানে একটা বিষয়, দক্ষতা থাকলে, স্কিল থাকলে, অভিজ্ঞতা থাকলে এখানে কাজের কখনো কোনো প্রবলেম হবে না, হ্যাঁ, এবং কাজ পাবো না বা ভবিষ্যতে কাজের কমে যাবে এরকম কোনো সম্ভাবনা এখানে নাই। কথা হচ্ছে আপনি যদি অ্যাক্টিভ থাকেন সবসময় থাকবে, আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে তাহলে কিছুই হবে না। তো আমি মানে নতুনদের উদ্দেশ্যে বলতেছি যে যখন আপনি কাজ শিখবেন, যদি আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে, তাহলে পৃথিবীর যে কোনো কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন। কিন্তু মাঝখানে 2-3 মাস যদি আপনি বসে থাকেন তাহলে মানুষ মনে করবে যে আপনি আসলে সিরিয়াস না, তার মানে কাজ চালিয়ে যেতে হবে। এবং এটা ট্রেনের মতো, যত চলবে তত স্পিড বাড়বে।
আপনি সাইকেল প্রথমে যখন চালাবেন অনেক কষ্ট হয়, বাট একটা স্মুথলি যখন চলতে থাকে তখন প্যাডেল না বলো না কিন্তু সাইকেল চলে, ঠিক আছে? এবং স্পিডটা কি আস্তে আস্তে এটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো আমাদের ফ্রিল্যান্সিংটা হলো সাইকেল সাইকেল চালানোর মতো। আবার যদি আপনি স্লো করে দেন আবার কি সেটা বসে যাবে, আবার আপনাকে শুরু করতে অনেক কষ্ট হবে। তো ফ্রিল্যান্সিং একটা গতিতে যদি আপনি চলেন, যদি আপনি মনে করেন যে যিনি ফ্রিল্যান্সিং করবেন যদি মনে করেন যে এটাই আমার লাইফ, তাহলে মাত্র কি কয়েক বছর ফ্রিল্যান্সিং করলে যথেষ্ট। হ্যাঁ, 2 থেকে 3 বছর ফ্রিল্যান্সিং করলে যথেষ্ট। আরে বাবা, মানুষ দেশের বাইরে গিয়ে পুরা জীবন যৌবন শেষ করে দিচ্ছে না, কাটাই ফেলতেছে না মানুষ বাইরে গিয়ে? হ্যাঁ, যুবক বয়সে বিয়ে করে দেশের বাইরে গেল। হ্যাঁ, অনেক পেথেটিক আসলে বিষয়টা, অনেক অনেক পরে কি দেশে আসতেছে যখন কি আসলে আর জীবনে চাওয়া পাওয়ার কোনো কিছুই নেই। তো মানুষ তো পুরো লাইফটাকে স্যাক্রিফাইস করে নিজের ফ্যামিলির জন্য, তাই না? তো সেখানে আমরা ফ্রিল্যান্সাররা আমরা মাত্র 2টা বছর তো আমরা স্যাক্রিফাইস করতেই পারি। আপনি খুব ভালোভাবে যদি 2-3 বছর যদি কাজ করেন তাহলে লাইফে আর কোনো কিছু না করলেও চলবে, ঠিক আছে? এরপর মনের মতো করে কি লাইফটাকে কাটানো যাবে? তো কথা হলো, আপনি তো সেভাবে মনের মতো করে লাইফটাকে কাটানোর জন্য ফ্রিল্যান্সিং করবেন না, আপনি তো শুধু নিজের জন্য ফ্রিল্যান্সিং করবেন, আপনি করবেন সবার জন্য। আপনি যদি স্ট্যান্ড হতে পারেন, আপনার হাত ধরে আরো 10 জন ফ্রিল্যান্সিং আসতে পারবে। আপনি যদি একটা ফার্ম তৈরি করেন, হ্যাঁ, সেই ফার্মে কি আরো অনেকজন মানুষকে আপনার মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে, দেশের ইকোনমিতে অনেক ইনকাম আসবে। হ্যাঁ, তো সুতরাং এই জিনিসটা কি, যত আপনি আস্তে আস্তে সিনিয়র হবেন তত কি কষ্ট কমে যাবে, কাজ কমে যাবে, কিন্তু ইনকামটা বাড়তে থাকবে। ম্যাক্সিমাম কাজগুলো করবে আপনার জুনিয়ররা, আপনি আরো কয়েকজনকে নিয়ে কাজ করবেন এবং কি এই আপনার ইয়াটা বাড়তে থাকবে। তো এখন এই দেবদাস, এখন আপনার সময় হয়েছে ফার্ম খোলা, এখন আপনি একটা প্রফেশনাল ফার্ম খুলেন, ঠিক আছে? এখন আপনার সময় হয়েছে আপনি কন্ট্রিবিউট করার। হ্যাঁ, এই দেশের আনএমপ্লয়মেন্ট হ্যাঁ প্রবলেম সলভ করার জন্য ছোট্ট একটা দায়িত্ব আপনি আপনি নিতেই পারেন, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, আপনি একটা ফার্ম খুলবেন, এই ফার্ম খোলার জন্য আপনি নিজের নামে একটা কি এই মনে করেন দেবদাস ডিজিটাল মার্কেটিং ফার্ম অথবা যে কোনো একটা কি আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলবেন। এই খুলে আপনার নিজের নামে একটা ওয়েবসাইট খুলবেন, নিজের প্রতিষ্ঠানের নামে, নিজের প্রতিষ্ঠানের নামে একটা ফেসবুক পেজ খুলবেন, একটা ইউটিউব চ্যানেল খুলবেন। খুলে আপনি প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন কোম্পানিতে কর্পোরেট কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, এবং কয়েকটা কোম্পানিতে যখন আপনি কাজ পাবেন তখন কি হবে, এটা দেশি কোম্পানি হতে পারে, বিদেশি কোম্পানি হতে পারে, আপনার পক্ষ থেকে আপনি একটা রুম ভাড়া নেবেন, রুম ভাড়া নিয়ে কি 4-5 জন লোক 4-5টা কোম্পানির দিকে সারাদিন কাজ করবে, অথবা রুম ভাড়া না নিয়ে কম্পিউটার কিনে না দিয়ে আপনি শুধু অনলাইন থেকে হায়ার করবেন। আমাদের গ্রুপে যদি আপনি পোস্ট করেন প্রচুর পরিমাণ আপনি ছেলে পাবেন যারা কি, অথবা যে কোনো গ্রুপে পোস্ট করলে আপনি ছেলে পাবেন যারা অনলাইনে কাজ করবে। জুমের মাধ্যমে আপনি ভার্চুয়ালি মিটিং করবেন, এই যে আমরা যেমন মিটিং করতেছি, জুমের মাধ্যমে ভার্চুয়ালি মিটিং করবেন, জুমের মাধ্যমে একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটারে ঢুকবেন, ওই সরাসরি রুম ভাড়া নিয়ে যেভাবে কি কাজ করা যায় ভার্চুয়ালি, তার চেয়ে অনেক বেটার ওয়েতে কাজ করা যায়। এই যে আমাদের ক্লাসটা তো টোটাল ভার্চুয়ালি, অনেক ভালোভাবে আমরা কি ক্লাস করতে পারতেছি। তো এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি বড় বড় কর্পোরেট লেভেলের কাজগুলো যখন করবেন তাহলে আপনি কি এখন পার মান্থ ধরেন ইনকাম হচ্ছে আপনার 80,000 টাকা বা 70,000 টাকা, কিন্তু তখন আপনার পার মান্থ 2 লক্ষ টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন। কোনো একটা কোম্পানির কর্পোরেট কাজ যখন আপনি করবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মনে করেন গ্রামীণফোনের আপনি কর্পোরেট লেভেলের কাজ করবেন, রবির কর্পোরেট লেভেলের কাজ করবেন, হ্যাঁ, অথবা আরেকটু ছোটো প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, ওই ম্যাক্সিমাম কাজ এরকম 1-2টা কোম্পানি পেলেই, হ্যাঁ, আপনি পার মান্থ আপনি বিল করতে পারবেন 1,00,000 টাকা, 4-5 লক্ষ টাকা আপনি বিল করতে পারবেন একটা কোম্পানি থেকেই। কর্পোরেট লেভেলে কাজ করার সময় এখন আসছে, ঠিক আছে? তো এখন যেটা প্রয়োজন সেটা হলো কি, প্রতিনিয়ত শিখা, প্রতিনিয়ত আপনার স্কিলটাকে বাড়া, আপনার শিখা কখনোই শেষ হবে না। যখন পার মান্থ 5 লক্ষ টাকা ইনকাম করবেন তখন আমাকে বলতে পারবেন না যে স্যার আমি সবকিছু জানি, ঠিক আছে? কখনোই কিন্তু কখনোই বলা যাবে না যে আমি কোনো কিছু জানি। আচ্ছা, আমি এখনো শিখে যাচ্ছি, ভবিষ্যতে আরো শিখব, এবং এটা আমাদের শিখতেই হবে আজীবন, এটা আমাদের কি এটা কন্টিনিউয়াস এটা চলতেই থাকবে। একজন ডাক্তার যতই অভিজ্ঞ হোক, যত বড় ডিগ্রি থাকুক, সে কিন্তু লার্নার, সেও কিন্তু শিখেই যাই, ঠিক আছে? তো আমি আশা করি যদি এভাবে যদি এখন কর্পোরেট লেভেলে যদি অ্যাডভান্স হন তাহলে কি আপনি অনেক ভালো অ্যামাউন্ট আপনি নিজে আর্নিং করতে পারবেন, আর পাশাপাশি আপনি দেশের আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করার জন্য অনেক অনেক বড় একটা কি দায়িত্ব আপনি হাতে তুলে নেবেন, ঠিক আছে? এবং আমি আপনার দেখা দেখি আরো অনেকে কি আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা খুব ভালোভাবে কি তারা ফার্ম চালাচ্ছে, অনেক অনেক লোক অ্যাপয়েন্ট করে তারা কি কাজ করতেছে, ঠিক আছে? আপনার মধ্যে আমি সমস্ত গুণাবলী আমি দেখেছি, আপনি ইনশাল্লাহ পারবেন, আমি আপনাকে সাহস দিলাম, আপনি শুরু করেন। এবং আপনি করার সময় যত রকমের প্রবলেম হবে, সকল প্রবলেম যে কোনো সময় বিনা টিকিটে বিনা নোটিসে আপনি কি করতে পারবেন, আমাদের সাথে যে কোনো সময় জয়েন করতে পারবেন। থ্যাঙ্ক ইউ, ঠিক আছে দেবদাস? আপনার জন্য কোনো টিকিট লাগবে না, আপনার জন্য কোনো পাস লাগবে না, আমাদের আমাদের কি লাইফ টাইম মেম্বার, ঠিক আছে? যত ইচ্ছা আপনি কি ম্যান পাওয়ার নেন, যত ইচ্ছা যতজনের সাথে কোলাবরেট করেন, হ্যাঁ। আর আরো মজার বিষয় হলো, এখন আপনি যখন কাজ করবেন আপনার সাথে আমাদের মানে নতুনরা কাজ করবে কি জন্য, অভিজ্ঞতার জন্য, হ্যাঁ। এখন মনে করেন আপনি বাইরে থেকে যদি লোক যদি হায়ার করেন তাহলে তাকে স্যালারি দিতে হবে ধরুন
15,000 টাকা, কিন্তু আমাদের স্টুডেন্টরা অনেক কম রেটে কিন্তু আপনার কাজ করবে। কেন? ওরা কিন্তু টাকার জন্য করবে না, ওরা করবে অভিজ্ঞতার জন্য। ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো অভিজ্ঞ হওয়া। তো আপনার সাথে যদি ওরা 2 মাস বা 3 মাস যদি কাজ করে, ওদের যে অভিজ্ঞতাটা হবে সেই অভিজ্ঞতাটি ওরা অনেক ভালো কিছু করতে পারবে। আপনার কাছ থেকে প্র্যাকটিক্যালি ওরা কি আপনার সাথে কাজ করতে গেলে। তো সুতরাং এখন আপনার আপনার যদি কর্পোরেট লেভেলে কাজ শুরু করেন, অন্য কারো যদি 10 জন লোকের স্যালারি দিতে হয় 1 লাখ টাকা, আপনাকে কিন্তু 1 লাখ টাকা স্যালারি দিতে হবে না, তার 5 গুণ কম স্যালারি দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার ফার্ম চালাতে পারবেন অনেক ভালোভাবে। আমাদের স্টুডেন্ট হিসেবে বা আমাদের একজন টিম মেম্বার হিসেবে এই বেনিফিটটা কি আপনি মানে ইয়া করতে পারবেন, হ্যাঁ পেতে পারবেন, এবং এভাবে আপনি কি আর স্বাভাবিকভাবে আমাদের আমাদের স্টুডেন্ট অনেক বেশি আন্তরিক থাকবে, আমাদের মধ্যে বন্ডিংটা অনেক বেশি কি স্ট্রং থাকবে, তাই না? এভাবে করে আমাদের অ্যাডভান্স হওয়ার অনেক সহজ হবে। তো দেবদাস, আমি আপনাকে উৎসাহিত করতেছি, আপনার জন্য দোয়া করতেছি, এবং আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি আপনি যদি এটা শুরু করেন অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আর আমাদের হাজার হাজার স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আছে যারা কি অনেক ভালোভাবে তারা কর্পোরেট ফার্ম চালাচ্ছে, ইনশাল্লাহ আপনিও পারবেন। আমি আজকে আমি শেষ আমি আজকে আমি শেষ করে দিচ্ছি। এই আমি সবাইকে একটু দেখি, আমার এটা অফ করে দিই। হ্যাঁ, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? বলেন দেবদাস, এই উনি যে পজিশন আসছে, আপনাদের সবার কি সেই পাওয়ারটা আছে বা সেই এই কি বলবো মানে একটা মানুষের সফল হওয়ার জন্য যা থাকা দরকার আপনাদের সবারই আছে, শুধু কি দরকার আপনাদের সবাই আপনারা সবাই একটা একটা করে বারুদ, শুধুমাত্র একটু আগুনের ঝলক দরকার। আমি কি বুঝতে পারছি? বারুদ কখনো নিজে নিজে জ্বলে ওঠে না, ঠিক আছে? আর সে আগুনের ঝলকটা মানে ঘষা দিলেই বারুদ জ্বলে, সে ঘষাটা কোথেকে আসবে? সেই ঘষাগুলি হচ্ছে কষ্ট, যন্ত্রণা, দুঃখ, হতাশা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? প্রত্যেকটা মানুষ এক একটা করে বারুদ, কিন্তু সেই বারুদটা জ্বলে উঠতে হবে। এমনি এমনি কোনো বারুদ কখনো জ্বলে উঠে না। পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে আপনি দেখবেন যে সবার মধ্যে কি সবার মধ্যে ঘষা, যারা খেয়েছে তারা জ্বলছে, আর যারা ঘষা খায়নি, যারা সুখী জীবনযাপন করছে তারা কি জ্বলতে পারেনি? সবাইকে আমার সাথে একমত? একমত হলে একটু হাত তুলে দেখেন। ঠিক আছে, তাহলে যারা এখনো কি করেন কষ্ট পান নাই, যন্ত্রণা পান নাই, আপনি মনে করবেন যে আপনি সাকসেস থেকে অনেক দূরে। আর যারা পর্যাপ্ত পরিমাণে কি কষ্ট পাচ্ছেন, মনে করবেন যে আপনার এই জিনিসটা কি হয়তো অনেক সময় আমরা একবার ধরালে ধরে না, তাই না? ম্যাচ ম্যাচ যখন আমরা ধরে একবার ধরালে ধরে না, আরেকবার ধরে ধরে না, 3 বারের সময় কি টিকে ধরে। আমি সবার জন্য দোয়া করি, ইনশাল্লাহ কি সবাই অনেক ভালো কিছু করতে পারবেন। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, আমি এই সেশনটা আমি স্টপ করে দিচ্ছি। দেবদাস, আপনাকে অনেক ধন্যবাদ সেশন আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি ফেসবুকে পোস্ট করবেন পর্যাপ্ত জানিয়ে, ঠিক আছে? আর আপনারা যারা যারা দেবদাসের সাথে কাজ করতে চান ফেসবুকের পোস্টটা দেখবেন আমাদের গ্রুপে, এবং সবাইকে দেবদাসের সাথে কোঅপারেট করতে পারবেন। ঠিক আছে দেবদাস, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।